দশ দফা দাবিতে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। পুলিশ ও সরকার দলীয় কর্মী সমর্থকদের বাধার মুখে বেশ কিছু জেলায় পণ্ড হয়েছে পদযাত্রা কর্মসূচি। বিএনপির কর্মসূচি ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশের বাধায় বিএনপির পদযাত্রা পণ্ড হয়েছে নড়াইলে। দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরতলির নকশী মাদ্রাসা এলাকায় পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে কর্মসূচি। সকালে পটুয়াখালীতে বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রা নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এ সময় পৌরসভার সামনে পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বাধার মুখে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কুষ্টিয়ায় পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির পদযাত্রা। সকাল 11:30টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির 8 নেতাকর্মীকে আটক করে পুলিশ। সরকার দলীয় কর্মী সমর্থকদের বাধার মুখে বিএনপির কর্মসূচি পণ্ড হয়েছে নেত্রকোনায়। সকাল 8টায় জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ার হকের বাসার সামনে সমবেত হতে শুরু করে নেতাকর্মীরা। এ সময় পৌর আওয়ামী লীগ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে কর্মী সমর্থকরা বিএনপি কর্মীদের বাধা দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পদযাত্রা হয়েছে সিলেটে। বেলা 2টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা বের করে জেলা বিএনপি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সোভানীঘাট এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রাটি। কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে সারা দেশের জেলা শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।